এখন দেখেন আমাদের দেশে 31st নাইট কি এটা উদযাপন হয় না? বলেন উদযাপন হয় না? এটা কারা করে? এটা কি শুধু খ্রিস্টানরা করে? না, খ্রিস্টানরা যদি 5 জন করে আর 95 জন মুসলমানরা করে। আর যে সমস্ত মুসলমানরা করে এরা শুধু নাম কি অস্তে মুসলমান, ইসলামের শিক্ষা তাদের মধ্যে বিন্দু গ্রহণ কোনো শিক্ষা নেই। যারা নতুন বছর উদযাপন আনন্দ উল্লাসের মাধ্যমে করে অথবা কোনো এবাদত ন্যস্ত করে কেউ যদি নতুন বছরকে উদযাপন করে অথবা আমরা অমুসলিমরা কি করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ মানে নতুন বছরের শুভেচ্ছা জানায় তারা একে অপরকে, নতুন বছর শুভেচ্ছা। তারা বছর উদযাপনকে কেন্দ্র করে হোক অথবা দিন উদযাপনকে কেন্দ্র করে হোক, তারা যা কিছু করে তার পিছনে কিন্তু একটা শিরকি আকিদা আছে। হাতে ফার্স্ট নাইটে তারা কি করে? আনন্দ উল্লাস করে, আতশবাজি করে রাত 12টার সময়। হ্যাঁ, আল্লাহ কি বলেছেন? ও জান্নাল লাইলা লিবাসা, আল্লাহ পাক মানুষকে রাত্রি বানাছে নিদ্রার জন্য, আরাম করার জন্য, ঠিক আছে? আর এখানে মানুষরা ঘুমিয়ে আছে আর তুমি নতুন বছরকে উদযাপনকে কেন্দ্র করে এই যে আতশবাজি করতেছো, চিল্লাচিল্লি করতেছো, রাস্তায় বের হয়ে মিছিল করতেছো, আনন্দ উল্লাস করতেছে। আর এর চাইতে খারাপ যেটা সেটা হলো এই যে সেখানে আরও অনেক অনৈতিক কার্যকলাপ তারা করে থাকে এবং তারা মনে করে যে আমরা নতুন বছর যে আনন্দের মাধ্যমে আমরা উদযাপন করছি আমাদের এই বছরটা যেন এভাবে আনন্দই যেন কেটে যায়। বলেন তারা যে কর্মকাণ্ডগুলি করে এটা কোনো ইসলাম সাপোর্ট করে? সমস্ত অশ্লীল কাজ, এটা কী কাজ? অশ্লীল কাজ। অথচ আমার দেশে মুসলমান এমনও হতে পারে ছেলে 31st নাইট পালন করতেছে, বাপ হয়তো হাজি সে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এটা শুরু হয়েছে গন্ত কখন থেকে? ঈসা আলাইহিসসালামের জন্ম থেকে। তো যেহেতু এই তারিখ এবং ইতিহাস এটার সম্পর্কটা হলো খ্রিস্টানদের সাথে, এই জন্য তারা 31st নাইট তাদের বছর যখন শুরু হয় তখন তারা আনন্দ উল্লাসের মাধ্যমে এই নতুন বছরটাকে তারা বরণ করে নেয়। তাহলে প্রথম পর্যায়ে আমরা জানলাম যে আসলে ইংরেজি মাসের সম্পর্কটা কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। আর মুসলিমদের বছরের গণনা হিজরিদের সাথে, এটা একটা কারণ। আচ্ছা, দুই নম্বর কারণ সেটা হলো এই যে তারা যে 31st নাইটে তারা যেভাবে তারা বছর উদযাপন করে বা নতুন বছরকে তারা যেভাবে বরণ করে এর পিছনে ইতিহাস কি, কারণ কি এবং তারা কি করে? ইতিহাস বলছে ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 46 বছর পূর্বে এই প্রথাটা চালু হয়, বা ঈসা আলাইহিসসালামের যারা অনুসারী তাদের ভিতরে একটা আকীদা বহন করেছে, সেটা হলো যে জিউনাস একজন দেবতার নাম, জিউনাস একজন দেবতা ব্যক্তি, মৃত্যুর পর তাকে তারা দেবতা হিসেবে মানে। তো তারা সেই দেবতার কাছে ইবাদত বন্দেগি করার মাধ্যমে, তার কাছে প্রার্থনা করার মাধ্যমে যে নতুন বছরটা যেন তাদের এই দেবতা তাদের জন্য কল্যাণময় কর বৎসর বানাই, তাকে খুশি করার জন্য বা তার কাছে প্রার্থনার জন্য তারা পশু জবাই করার মাধ্যমে এবং তার কাছে প্রার্থনা করার মাধ্যমে এবং পর্যায়ক্রমে এটা আবার পারস্য রোম সম্রাট, তারাও সব খ্রিস্টান, তো তারাও দেখাচ্ছে হ্যাঁ তাদের আকিদা অনুসারে, যেহেতু তাদের আকিদার ভিত্তিটা হলো সম্পূর্ণ মানুষের মানে মনের চাহিদার উপরে, ভিত্তি তো কোরআনের উপর না বা ভিত্তি ওহির উপর না, তারা নিজেদের বানানো মন গড়া রীতি নিয়ম বিশ্বাস করে তারা তাদের ধর্মটাকে পরিচালনা করছে। তারই অংশ বিশেষ যে তারা বৎসরকে যখন শুরু করে তখন আনন্দ উল্লাস মদ পান করে, হ্যাঁ নারী পুরুষ রাত্রিবেলা বের হয়ে আতশবাজি করে, আনন্দ উল্লাস করে, গান বাদ্য করে, অশ্লীল কাজ করে, নাফরমানি করে, অর্থাৎ তারা এগুলিও তারা একটা এবাদতের রূপ দিচ্ছে, তাদের কাছে এটাই এবাদত, তাদের কাছে এটাই এবাদত। আর এই এবাদতের পেছনে তাদের আকিদা হলো শিরকি আকিদা। কী আকিদা? শিরকি আকিদা, মানে একটা দেবতার কাছ থেকে তারা করছে। দেখেন যারা নতুন বছর উদযাপন আনন্দ উল্লাসের মাধ্যমে করে অথবা কোনো এবাদত ন্যস্ত করে কেউ যদি নতুন বছরকে উদযাপন করে অথবা আমরা অনেকেই মুসলিমরাও এটা তাদের ভিতরে, অমুসলিমরা কী করে? হ্যাপি বার্থ না কী নাম হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ মানে নতুন বছরের
শুভেচ্ছা জানায় তারা একে অপরকে, নতুন বছর শুভেচ্ছা। ঠিক তেমন আমরাও কিন্তু তাদের আরেকটা কৃষ্টি কালচার, দিন যখন শুরু হয় তখন কী বলে, গুড মর্নিং, হ্যাঁ মানে শুভ সকাল, তোমার সকাল শুভ হোক। আচ্ছা সকাল নিজেই অথবা সন্ধ্যা নিজেই অথবা দিবস নিজেই অথবা বৎসর নিজেই কারো জন্য কি কল্যাণকর হবে? যে বৎসর আমার জন্য শুভ হোক, মানে বৎসর নিজে আমাকে শুভ করতে পারবে, দিন আমাকে শুভ করতে পারবে? দেখেন এখানে কিন্তু একটা আকিদার বিষয়। কী বিষয়? এটা আকিদার বিষয়। তার মানে তারা বৎসর উদযাপনকে কেন্দ্র করে হোক অথবা দিন উদযাপনকে কেন্দ্র করে হোক, তারা যা কিছু করে তার পিছনে কিন্তু একটা শিরকি আকিদা আছে। সেই শিরকি আকিদা হলো এই যে তারা তাদের দেবতা অথবা সরাসরি দিবসকে তারা ইবাদত করে, দিবসের কাছ থেকে তারা কল্যাণ চায়। হিন্দুরা যেরকম সরাসরি সূর্যকে পূজা করে, কারণ সূর্য মানুষকে রৌদ্র দেয়, তাপ দেয়, সরাসরি চাঁদকে পূজা করে, চাঁদ যেহেতু মানুষের কল্যাণ করে, সরাসরি বাতাসকে পূজা করে যেহেতু বাতাসের মধ্যে ক্ষমতা আছে, মানুষকে মানে ধ্বংস করতে পারে, মানুষের উপকার করে। এমনকি বন্যায় যখন কোনো দেশ কী যায় একেবারে ধ্বংস হয়ে যায়, ডুবে যায়, তখন কিন্তু তারা আল্লাহকে ডাকে না, ডাকে কাকে? বন্যাকে ডাকে, পানিকে ডাকে, নদীকে ডাকে, যে হে নদী, হ্যাঁ তোমরা আমাকে বাঁচাও। এখন দেখেন এই অমুসলিমদের কৃষ্টি কালচার, এটা কিন্তু এখন শুধু অমুসলিমদের মধ্যে সীমিত নেই, পর্যায়ক্রমে এটা মুসলমানের মধ্যেই শুধু না, বরং মুসলমানদের বর্তমান অবস্থা হলো এই যে মুসলমানটা শুধুমাত্র জন্মসূত্রে মুসলমান। কি কথা বুঝে আসতেছে? মানে জন্মসূত্রে মুসলমান, নাম আমার মুসলমান, কিন্তু ইসলাম ধর্ম আর অন্য ধর্মের মধ্যে কি পার্থক্য? আর ইসলাম ধর্মটা কি, এটা কি শুধুমাত্র কিছু ইবাদতের আনুষ্ঠানিকতার নাম ইসলাম, নাকি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম? এ বিষয়ে মানুষের ভিতরে সচেতনতা নাই, ইসলামী শিক্ষা না থাকার কারণে। ইসলামটা যেহেতু তারা মনে করছে এটা শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক ইবাদতের আনুষ্ঠানিকতার মাধ্যমে ইসলাম মানা যথেষ্ট, ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান এটা তারা জানেও না, এটা মানেও না, এটা মানতে তারা রাজিও নাই। কী হয়েছে যে পর্যায়ক্রমে আস্তে আস্তে অমুসলিমদের কৃষ্টি কালচার এবং তাদের এই ধরনের রসম রেওয়াজ আজকে মুসলমানের মধ্যে শুধু চালুই নয়, বরং মুসলমানরা সেটাকে খুব আগ্রহের সাথে গ্রহণ করে বড় গর্বের সাথে এটাকে এখন উদযাপন করতেছে। এখন দেখেন আমাদের দেশে 31st night এটা উদযাপন হয় না, বলেন উদযাপন হয় না? এটা কারা করে? এটা কি শুধু খ্রিস্টানরা করে? না, খ্রিস্টানরা যদি 5 জন করে আর 95 জন মুসলমানেরা করে, আর যে সমস্ত মুসলমানরা করে এরা শুধু নাম কি অস্তে মুসলমান, ইসলামের শিক্ষা তাদের মধ্যে বিন্দু ভ্রমণ কোনো শিক্ষা নেই। যদি শিক্ষা থাকতো তাহলে ইসলামের পাতায় পাতায় লেখা আছে, কি আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ তোমরা ইহুদ এবং নাসারাকে তোমরা বন্ধু বানায় না। কোরআন কি বলছে, প্রত্যেক পাতায় পাতায় আছে যে ইহুদ এবং নাসারা তোমাদের শত্রু, এবং ইসলাম আমাদেরকে বলেছে যে ওমাই ইয়াবতাগি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালু মিন, যে ইসলাম ছাড়া, ইয়াবতাগি গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনো রীতিনীতি কেউ যদি গ্রহণ করে এবং তাদের কাছে তাদের এবাদত যদি কেউ করে তাদের দেওয়া থিওরির মাধ্যমে, ফালা ইউকবালু মান, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে অমুসলিমদের কৃষ্টি কালচার মুসলমান কেন গ্রহণ করে? এই জন্য গ্রহণ করে যে আসলে তারা জানেই না যে আমরা আমাদের ধর্মের মধ্যে কমপ্লিট বিধিবিধান আছে এবং আমাদেরকে সেটাই ফলো করে, সেটাই মেনে, সেটার উপরেই জীবনযাপন করে আমাদেরকে ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে হবে। এবং তারা জানে না যে ইসলাম ধর্মটা এটা এমন একটি ধর্ম যে এই ধর্মের ভিতরে কোনো জিনিস অমুসলিমদের কোনো কৃষ্টি কালচার যদি আমি এটাকে ঢুকিয়ে দিই তাহলে এর পরিণাম দুটা, একটা হলেই যে ওই কাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, নাম্বার দুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিন, যারা যেই সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করলো তারা তাদের অন্তর্ভুক্ত, তারা তাদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা মনে করছি এটা কোনো ব্যাপারই না, খ্রিস্টান না করে আমরা করলাম অসুবিধে কী, ঠিক আছে না? কিন্তু দেখেন অসুবিধাটা হলো
প্রথম অসুবিধা যে তাদের ধর্ম আর আমাদের ধর্ম এক নয়, তাদের ধর্মটা হলো মানুষের বানানো ধর্ম আর আমাদের ধর্মটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম। আমরা স্বাধীন নই, আমরা ইচ্ছা করলেই আমরা আর কিছু করতে পারি না। আমাদেরকে কমপ্লিট ইসলাম দেওয়া হয়েছে এবং সেই ইসলামের বিধিবিধানের মধ্যে আমাদেরকে থাকতে বাধ্য করা হয়েছে। আর তাদের ধর্ম তাদের তো ইচ্ছা অনুযায়ী, যেটা ভালো লাগে সেটা গ্রহণ করে, আর যার কাছে যেটা ইচ্ছা সেটা তারা বানিয়ে নেয়। অতএব তাদের ধর্ম আর আমাদের ধর্ম এক নয়, এটা এক নম্বর। দুই নম্বর হলে তাদের কোনো ধর্মীয় জিনিস আমরা যদি আমাদের মধ্যে ঢুকিয়ে দেই, ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম গ্রহণ করবে না, এবং পরিণাম হলেই যে আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে একজন মুসলিম এটা জানার পরেও সে কি কোনো ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম দিন এটা পাওয়ার পরেও অমুসলিমদের কৃষ্টি কালচার সে কি গ্রহণ করতে পারে, এটা কি পারে? হ্যাঁ, তারা যদি নিজেরা করে তাহলে নাম থাকবে মুসলমান, কিন্তু তারা ইসলামের দায়রির মধ্যে তারা থাকবে না, এটা একটা। আর একটা হলেই তারা যে কর্মকাণ্ডগুলি বলে করে, একটু খেয়াল করেন কী করে তারা, তারা কী করে বলেন? থার্টি ফার্স্ট নাইটে তারা কী করে? আনন্দ উল্লাস করে, আতশবাজি করে রাত বারোটার সময়। হ্যাঁ, আল্লাহ কি বলেছেন? ও জান্নাল লাইলা লিবাসা, আল্লাহ পাক মানুষকে রাত্রি বানাচ্ছে নিদ্রার জন্য, আরাম করার জন্য, ঠিক আছে? আর এখানে মানুষরা ঘুমিয়ে আসে, আর তুমি নতুন বছরকে উদযাপনকে কেন্দ্র করে এই যে আতশবাজি করতেছ, চিল্লাচিলি করতেছ, রাস্তায় বের হয়ে মিছিল করতেছ, আনন্দ উল্লাস করতেছে। আর এর চাইতে খারাপ যেটা সেটা হলে এই যে সেখানে আরও অনেক অনৈতিক কার্যকলাপ তারা করে থাকে, এবং তারা মনে করে যে আমরা নতুন বছর যে আনন্দের মাধ্যমে আমরা উদযাপন করছি, আমাদের এই বছরটা যেন এভাবে আনন্দই যেন কেটে যায়। বলেন, তারা যে কর্মকাণ্ডগুলি করে এটা কোনো ইসলাম সাপোর্ট করে? এরা কোনো মানবিক ইসলাম নাই রেখে দিলাম, ঠিক আছে? কোনো একটা মানুষ তার যদি সঠিক মস্তিষ্কে যদি চিন্তা করে, এটা কি কোনো মানুষত্ব? এটা কি কেউ গ্রহণ করে? সমস্ত অশ্লীল কাজ, এটা কী কাজ? অশ্লীল কাজ। অথচ আমার দেশে মুসলমান এমনও হতে পারে ছেলে থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে, বাপ হয়তো হাজি সে, বাপ হয়তো প্রত্যেক মাসে ওমরা করতে আসে, কিন্তু আসলে এই পিতামাতার খবর নেই যে কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তুমি কী করতেছো এবং তোমার অধীনস্থ যারা আছে তারা কী করছে, এই হিসাব কিন্তু আল্লাহর সামনে আমাদেরকে দিতে হবে। অতএব একটা মুসলিম দেশে, বিশেষ করে অমুসলিম দেশে যারা আছে, তারা তো তাদের কৃষ্টিকালটা দেখে দেখে পর্যায়ক্রমে তারা তো শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে, হ্যাঁ, মুসলিম সরকার, আমাদের প্রতিনিধি সবাই মুসলিম, যেই দেশে হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, যেই দেশে ইসলামী পুরা চেতনা আছে, প্রত্যেক রাতের জলসা জুলুস হচ্ছে, দিন নিয়ে আলোচনা হচ্ছে, সেই দেশের মুসলমান তারা এই মুসলিম দেশে থেকে অমুসলিম দেশে কার্যকলাপ করবে, এটা তো কোনো বিবেকেও এটা মানে না, ঠিক আছে? এর পিছনে কারণটা হলো এই যে আসলে আমরা ইসলাম শুধু নাম আছে আমাদের, কিন্তু ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা বা নতুন বছর বরণ করা এটা হুরমত বা হারাম, এটা যে নাজায়েজ, এটার কয়েকটা পয়েন্ট বললাম, মনে আছে? এক নম্বর পয়েন্ট কী বললাম? এটা হলো অমুসলিমদের কৃষ্টি কালচার। হ্যাঁ, আর যারা নাকি অমুসলিমদের কোনো কর্মকাণ্ড করবে, আর এটা ইসলাম গ্রহণ করবে না, আল্লাহ গ্রহণ করবে না, এবং সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাম্বার দুই, যে এর মধ্যে যত অশ্লীল কাজ হয় এটা তো সব ধর্মে হারাম, এমনকি মানবিক, হ্যাঁ, মানবিকদের কাছে, বিবেকের কাছেও এই সব কিছু হারাম। নাম্বার দুই। নাম্বার তিন, এর পিছনে তো শিরকি আকিদা আছে। কী আছে? শিরকি আকিদা আছে তাদের চেতনার মধ্যে, তো শিরক। যে আমাদের বিশ্বাস, আমরা মুসলিম, আমাদের বিশ্বাস সেটা হলে এই এই পৃথিবীতে যা কিছু ঘটে এটা কি এমনিই ঘটে, নাকি এর পিছনে একজন ঘটাই, জি, একজন স্রষ্টা, রব, তিনি আমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, এবং তিনি এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু তার ইচ্ছাই ঘটে। অতএব আমরা তার বরত্ব বর্ণনা করি এবং তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করি, আমরা তার কাছে বিনয়ী হই এবং আমরা কল্যাণ চাইলে তার কাছে চাই, যার জন্য আমরা ঘুম থেকে উঠে আমরা কি দিনের ইবাদত করি, দিনের কাছে কল্যাণ চাই? না, আমরা কি বলি? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়াইলাইহি নুশুর। দেখেন, ইসলাম ধর্ম আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য একটু বোঝার চেষ্টা করুন।